এই সরকারকে বিদায় করা জাতি এবং জনগণের স্বার্থে এই মুহূর্তে প্রধানকরণীয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ বিশ্বাস করে না এই সরকারের অধীনে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ব্যালট বাক্সে ভোট দিতে পারবে। আগামীকাল থেকে চার দিন ব্যাপী বাংলাদেশের ঢাকা রাজধানী ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত রোড মার্চের পদযাত্রা কর্মসূচি আমাদের গণতন্ত্র মঞ্চের এইবারে সমন্বয়ক কমরেড সাহেবুল হক ইতিমধ্যে আপনাদের কাছে তুলে ধরেছে, একটা লিফলেট এই উপলক্ষে বিতরণ করা হয়েছে। এখন আমাদের সাথে বিএনপির যুগপথ আন্দোলনে আলোচনা অব্যাহত আছে। গণতন্ত্র মঞ্চের কর্মসূচি হিসাবে 14 দফা প্রস্তাব রয়েছে। মূল দাবি হলো কোনো সংস্কারই করা যাবে না। প্রদেশ বাস্তবায়ন, প্রদেশে সরকার গঠন, পার্লামেন্ট গঠন, সংবিধান সংস্কার কোনো কিছুই করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই সরকার ক্ষমতা থাকে। গাজীপুরের নির্বাচনে আপনারা দেখেছেন শতকরা 48% ভোট পড়েছে। গ্রামের দিকে গেলে উপজেলায় 28% হবে না, কারণ মানুষ বিশ্বাস করে না এই সরকারের অধীনে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ব্যালট বাক্সে ভোট দিতে পারবে। অতএব এই সরকারকে বিদায় করা জাতি এবং জনগণের স্বার্থে এই মুহূর্তে প্রধানকরণীয় হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে বিদায় না করতে পারলে হত্যা, গুম, খুন, গুলি করে হত্যা, মিথ্যা মামলা, গায়েবি মামলা, আপনারা দেখেছেন একটা বাজেট দিয়েছে, বলতেছে মিথ্যা কথা, জনগণের কাছে ধোকাবাজির একটা সীমা আছে। গরিব বান্ধব, গরিব শব্দটা বাজেটে মাননীয় মন্ত্রী একবারও কোথাও উচ্চারণ করে নাই, বরং ধনী শব্দ উচ্চারিত হয়েছে। বিদেশে পাচারকৃত টাকা ফিরে আনার কোনো ব্যবস্থা নাই। ব্যাংক যারা লুট করেছে, লুটপাট করে বিদেশে যারা টাকা বিনিয়োগ করেছে, আবার বলেছে যে গত মাসে, এই মাসে, মে মাসে বিদেশ থেকে রেমিটেন্স এবং আমাদের যারা শ্রমিক তাদের মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে কাজ করে রেমিটেন্স আসতেছে, আসলে রেমিটেন্স না। এই ব্যর্থ সরকারের, অবৈধ বর্ষ সরকারের অবৈধভাবে ক্ষমতা থাকার কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যারা ইতিমধ্যে দেশের বাইরে গিয়ে দেশের সম্পদ লুট করে ওখানে বাড়িঘর করেছেন, অর্থ সম্পদ রেখেছেন, এই নতুন মার্কিন ভিসা নীতির কারণে তারা সবাই মনে করছেন তাদের অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে, তারা টাকা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তাদের ভিসা বাতিল হয়ে, পাসপোর্ট ভিসা বাতিল হয়ে যেতে পারে, তারা সেই জন্য টাকা দেশে পাঠিয়ে দিচ্ছে। সবকিছু মিলিয়ে এই সরকারকে বিদায় করা ছাড়া যে প্রশ্নটি করেছেন আপনারা, আমরা সংস্কারমূলক যে 14 দফা কর্মসূচি দিয়েছি, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, কোনটাই বাস্তবায়ন করা সম্ভব না। আজকে দেশ, জাতি, জনগণকে রক্ষা করার জন্য এই সরকারকে বিদায় করা 14 দফার মূল দাবি, গণতন্ত্র মঞ্চের মূল দাবিতে পরিণত হয়েছে। তাদের বিচার, বিদায় করা ছাড়া এখানে কোনো নির্বাচন হবে না, অবাধ, সুষ্ঠু, সবার গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।